শহর কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে এবার শীতের আমেজ আসতে শুরু করেছে এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়া দফতরের তরফ থেকে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে বঙ্গে অর্থাৎ বাংলায় এবার বর্ষার যে ভ্রুকুটি সেই বর্ষার ভ্রুকুটি কেটে গিয়ে শীতের আমেজ ঢুকতে শুরু করবে এবং সেই শীতের আমেজ কিন্তু কালী পুজোর মধ্যেই ঢুকবে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা হাওয়া অফিসের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি এবং হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে আজ যে বঙ্গে শীতের আমেজ ঢোকার আগে বর্ষার যে ভ্রুকুটি ছিল বারংবার নিম্নচাপের যে আশঙ্কা ছিল সেই নিম্নচাপের শঙ্কা কেটে গিয়ে যেভাবে যে ভ্যাপসা গরম সেই ভ্যাপসা গরমের আবহাওয়া কিন্তু কেটে যাবে এবং তারপরে বঙ্গে এবার শীতের যে আমেজ সেই শীতের আমেজ বজায় থাকবে শীতের আমেজ আসতে চলেছে এমনটাই কিন্তু জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। এবং বিদায় শনিবার থেকেই বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা এমনটাও কিন্তু জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এবং যে কথাটি আরও আরেকবার বারংবার জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে যে বঙ্গে শীতের আমেজ ঢুকতে চলেছে এবং যে বিষয়টি আরও উল্লেখযোগ্য যে বর্ষার যে ভ্রুকুটি বা নিম্নচাপ বা বর্ষার যে প্রভাব সেই বর্ষার প্রভাবে বৃষ্টিপাত না ঘটলেও কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে অর্থাৎ 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুর এবং মালদা হুগলি বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে কিন্তু অর্থাৎ উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আজ এবং যার ফলেই কিন্তু বঙ্গে যে এই বর্ষার হাত ধরেই যে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে শীতের আমেজ প্রবেশ করবে এমনটাই কিন্তু জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এবং আজ যে বিষয়টি আরও একবার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে কলকাতা শহরে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটি নিম্নচাপের জেরে বা বর্ষার যে বৃষ্টি সেই বৃষ্টি নয় সেই বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ঘটবে কিছুদিন এবং তারপরে অর্থাৎ দিন 15-র মধ্যেই কিন্তু বঙ্গে শীতের আমেজ প্রবেশ করবে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং আরও একবার আপনাদেরকে এই মুহূর্তে হাওয়া অফিসের সামনে চিত্র দেখানোর চেষ্টা করব এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে হাওয়া অফিসের সামনে অর্থাৎ এই আলিপুর আবহাওয়া দফতরের যে চত্বর সেই চত্বরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে সেই হাওয়া অফিসের সেই পূর্বাভাসকে কার্যত সত্যি করেই কিন্তু এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে এবং রবিবার ভোর থেকেই হালকা কুয়াশা কলকাতা সহ একাধিক জেলায় যেমনটা দেখা গিয়েছিল এবং তারপরে কিন্তু জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের দুর্যোগ কাটলেও যে বিষয়টি আরও উল্লেখযোগ্য যে হাওয়া অফিসের সূত্রে জানানো হয়েছে যে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে তবে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু আবহাওয়া সেই জায়গায় দাঁড়িয়ে শুষ্কই থাকবে তবে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। তবে কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বা উপকূলবর্তী জেলাগুলিতে এই রকমই মাঝে মাঝে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত হবে এমনটাও কিন্তু জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। যদিও এই বৃষ্টি নিম্নচাপ বা বর্ষা ঋতুর যে বৃষ্টি সেই বৃষ্টি নয় এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। এবং এই বৃষ্টিপাত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এবং এই বৃষ্টিপাতের পরই বৃষ্টির হাত ধরেই কিন্তু আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যেমনটা পূর্বাভাস হচ্ছে এই বৃষ্টিপাতের সূত্র ধরেই যে শীতের আমেজ সেই শীতের আমেজ কিন্তু ইতিমধ্যে প্রবেশ করবে এবং সেটি কালী পুজোর আগেই শীতের যে আমেজ সেই শীতের আমেজ প্রবেশ করবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। এবং আরও যে বিষয়টি উল্লেখযোগ্য যে ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিগত কয়েকদিন ধরেই কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভোরের দিকে যে শীতের আবহাওয়া বা শীতের যে আমেজ সেই শীতের আমেজ কিন্তু বেশ কিছুটা পরিলক্ষিত হচ্ছে এবং যে সাধারণ মানুষ তারা শীতের আমেজ কিছুটা হলেও অনুভূত করছেন এমনটা কিন্তু বলাই যায়। এবং বেশ কিছু জায়গায় কলকাতার বেশ কিছু জায়গায় সঙ্গে জেলাগুলিতেও কিন্তু এই মুহূর্তে ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। কুয়াশার যে দাপট সেই কুয়াশার দাপট অর্থাৎ শীতের আমেজ বা শীতের প্রাক যে মুহূর্তে শীতকে জানান দেওয়ার জন্য যে কুয়াশা সেই কুয়াশারও কিন্তু ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। এবং আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যেমনটা পূর্বাভাস দেওয়া হচ্ছে যেমনটা জানানো হচ্ছে যে বর্ষা বিদায় নিয়েছে গতকালই অর্থাৎ শনিবার থেকে বঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং বঙ্গে শীতের আমেজ শুরু হচ্ছে বেশ কিছুদিনের মধ্যেই অর্থাৎ
কালী পুজোর আগেই সেই শীতের আমেজ প্রবেশ করবে বঙ্গে, এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হচ্ছে। এবং যে বিষয়টি আরও উল্লেখযোগ্য যে বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি না ঘটলেও কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে যে যে নিম্নচাপ বা বর্ষার জেরে সেই বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু নয়, তবে মাঝে মাঝে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখনই যেমনটা হচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতে শহর কলকাতার বেশ কয়েকটি জায়গায় সেরকম বৃষ্টিপাতও কিন্তু হতে পারে। তবে উত্তরবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের যে বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে যে নিম্নচাপের ভ্রুকুটি, সেই নিম্নচাপের শঙ্কা থেকে দক্ষিণবঙ্গ রেহাই পেলে উত্তরবঙ্গ কিন্তু এই মুহূর্তে রেহাই পাচ্ছে না। আগামী 24 ঘন্টা উত্তরবঙ্গে কোথাও ভারী কোথাও বা মাঝারি বৃষ্টিপাতের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা না থাকলেও সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও কিন্তু আশঙ্কা জারি রয়েছে। তবে উত্তরবঙ্গ জুড়ে যে বৃষ্টির দাপট, সে বৃষ্টির দাপট যে চলবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। এবং দেখতেই পাচ্ছেন আলিপুর হাওয়া অফিসের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং সেখানেও কিন্তু বৃষ্টিপাতের যে ভ্রুকুটি, সেই ভ্রুকুটি ইতিমধ্যেই জারি রয়েছে। এবং যে বৃষ্টিপাত জারি রয়েছে সেটি কিন্তু নিম্নচাপের বৃষ্টি নয় এমনটাও কিন্তু জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। এবং হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে সেক্ষেত্রে বৃষ্টিপাতের যে ভ্রুকুটি ও দক্ষিণবঙ্গ ছেড়ে গেছে সেই রকমভাবে বলা যায় না যে উত্তরবঙ্গকেও বৃষ্টি বিদায় নিয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, তবে দক্ষিণবঙ্গে সেই জায়গা থেকে কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। এবং সেই জায়গায় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির যে ভ্রুকুটি, সেই ভ্রুকুটি কেটে গিয়ে দক্ষিণবঙ্গে শীতের আমেজ প্রবেশ করতে শুরু করেছে এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর। এবং রাজ্য জুড়ে প্রাক শীতের আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এবং আগামী কয়েকদিন ধরে তাপমাত্রার বিশেষ বাড়ার সম্ভাবনা না থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং রাতের তাপমাত্রা সেই জায়গায় দাঁড়িয়ে যে রাতের তাপমাত্রা কমতে থাকবে এমনটাও কিন্তু জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। এবং আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে এমনটাও কিন্তু জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। এবং রাতের দিকে সেই জায়গায় দাঁড়িয়ে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে আগামী কয়েকদিন ধরে রাতের দিকে যে পারদের যে নিম্নমুখী গমন, সেই নিম্নমুখী গমন কিন্তু জারি থাকবে। অর্থাৎ আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যেমনটা পূর্বাভাস দেওয়া হচ্ছে যে শীতের আমেজ যেহেতু বঙ্গে প্রবেশ করছে, তো সেই জায়গায় সেই ফলে যে শীতের আমেজ প্রবেশ করার ফলেই কিন্তু যে বঙ্গে তাপমাত্রার যে পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কম এবং সেখানেই কিন্তু তাপমাত্রার পারদ যদিও ভ্যাপসা গরমের সম্ভাবনা নেই এবং এই যে বৃষ্টি, মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের হাত ধরেই কিন্তু কালী পুজোর আগেই শহরে প্রবেশ করতে চলেছে শীত, এবং প্রবেশ করতে চলেছে শীত এবং শীতের আমেজ বঙ্গে বজায় থাকবে। এবং সেখানে যে পারদের যে ঊর্ধ্বমুখী গমন, অর্থাৎ পারদের উপরের দিকে গমন না হলেও, অর্থাৎ গরম বেশি না অনুভূত হলেও সেখানে যে বৃষ্টি, যে পারদের নিম্নমুখী গমন অর্থাৎ শীতের যে আমেজ, সেই শীতের আমেজ গায়ে মাখবে শহরবাসী এমনটাই জানানো হচ্ছে। এবং দিনের বেলায় যে গরম কিছুটা হলেও অনুভূত হলেও সেক্ষেত্রে বিশাল পারদের ঊর্ধ্বমুখী বা পারদের বাড়ার সম্ভাবনা নেই এবং পারদের সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা যেমনটা জানালাম 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। এবং পাশাপাশি যে রাতের, যত রাত বাড়বে ততই কিন্তু পারদের নিম্নমুখী গমন অর্থাৎ শীতের যে আমেজ, সেই শীতের আমেজ অনুভূত করবে শহরবাসী সহ পাশাপাশি যে সংলগ্ন কলকাতার সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, উপকূলবর্তী জেলাগুলি, সেই জেলাগুলিতেও কিন্তু অনুভূত হবে এমনটাই জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। অর্থাৎ যে বিষয়টি একেবারেই পরিষ্কার যে কালী পুজোর আগেই বঙ্গে শীতের আমেজ গায়ে মেখে দিওয়ালি উপভোগ করতে পারবে বঙ্গবাসী এমনটাই কিন্তু জানানো হচ্ছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। এবং উত্তরবঙ্গের যে বিষয়টিকে জানাচ্ছিলাম যে উত্তরবঙ্গে এখনই বর্ষা সেইভাবে বিদায় না নিলে উত্তরবঙ্গে সেই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে কালিম্পং, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার সহ বিস্তীর্ণ এলাকায়। এবং সেখানে এই মুহূর্তে ভারী বৃষ্টির যে পূর্বাভাস, সেই ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই এবং অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে শীতের যে, দক্ষিণবঙ্গে শীতের যে আবহাওয়া, সেই আবহাওয়া প্রবেশ করলেও উত্তরবঙ্গেও সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণবঙ্গ থেকে বর্ষার যে ভ্রুকুটি, সেই ভ্রুকুটি বিদায় নিলেও
দক্ষিণবঙ্গ থেকে এই মুহূর্তে বলা যাচ্ছে না, দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি হবে। উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা না থাকলেও বিস্তীর্ণ এলাকায়, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সেই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। যদিও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বর্ষার বা নিম্নচাপের যে বৃষ্টি সেই বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে কিছু কিছু জায়গায়, তবে সেই বৃষ্টিপাত খুব বেশি বৃষ্টিপাত নয় এমনটাও কিন্তু জানানো হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত খুবই সামান্য বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের হাত ধরেই শহর কলকাতা সহ বঙ্গে শীতের আমেজ প্রবেশ করবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়াও অন্যান্য সব খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন আরোহী নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।